একটা কথা যে সকালবেলা স্থানীয় বাসিন্দারা প্রথমে পুলিশকে খবর দেন এবং যেটা জানা যাচ্ছে যে বিকেপাল এভিনিউ সেখানেই এক জোড়াবাগান থানার অন্তর্গত সেখানে এক ব্যক্তিকে রক্তাক্ত পাওয়া যায়। তার হাতে চিহ্ন রয়েছে। ওই ব্যক্তি ওই এলাকাতে একটি হোটেল যান এবং ওই যে ব্যক্তি তার নাম ওম প্রকাশ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। তাকে তৎক্ষণাৎ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে প্রথমে আরজিকর হাসপাতাল এবং সেখান থেকে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে তার চিকিৎসা করা হচ্ছে। তবে যেটা জানা যাচ্ছে যে যেখান থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সেইখানে আশেপাশে বেশ কিছু পাথর পাওয়া গেছে, যে পাথরগুলোর মধ্যে রক্তের দাগ লেগে রয়েছে। ওই ব্যক্তিকে কেউ কি খুনের চেষ্টা করেছে এমনটাই সন্দেহ করা হচ্ছে এবং কে বা কারা ঘটনার পেছনে রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির। আনন্দপুরে দাদার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বোনের অভিযুক্তকে টিটাগড় থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, কি অভিযোগ রয়েছে? একেবারে দেখো, অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করা হয়েছে টিটাগড়ে তার মামার বাড়ি থেকে এবং পুলিশ সূত্রে যেটা খবর যে গতকাল এক যুবতী তিনি কিন্তু অভিযোগ করেন যে আনন্দপুর থানা এলাকায় তিনি থাকেন এবং তারই দাদা, তার নিজের দাদা গত জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত লাগাতার ধর্ষণ করেছে তাকে, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই অভিযোগ গতকাল যখন এই আনন্দপুর থানায় হয় তৎক্ষণাৎ পুলিশ কিন্তু সেই অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করে এবং পরবর্তী ক্ষেত্রে সেই অভিযুক্ত যে দাদা তার ফোন নাম্বার অর্থাৎ সেই মোবাইল ট্র্যাক করে টিটাগড় অঞ্চলে গিয়ে পৌঁছে এবং সেখানে তার এক আত্মীয় অর্থাৎ তার মামার বাড়ি থেকে কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে যে তরুণী যে অভিযোগ করেছেন তিনি কেন এতদিন দেরি করলেন সেই অভিযোগ করতে, কেন মে মাস যদি জানুয়ারি মাসে সেই ঘটনা ঘটে থাকে কেন এতদিন দেরি করলেন, কোনোরকম কোনো সমস্যা হচ্ছিল কিনা, তাকে ভয় দেখানো হচ্ছিল কিনা, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সেই যুবতীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে অভিযুক্ত দাদাকে কিছুক্ষণের মধ্যেই আলিপুর আদালতে পেশ করা হবে এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখছে আনন্দপুর থানা তদন্তকারী দল। ধন্যবাদ হিন্দল। সল্টলেকে ভিনরাজ্যের বাসিন্দা ব্যাংক কর্মীর রহস্য মৃত্যুতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে গত বছর বিশাখাপত্তনমে গ্যাস লিক দুর্ঘটনায় বাবা মায়ের মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি, তার জেরেই আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। বাবা মায়ের মৃত্যুতে ভুগছিলেন ডিপ্রেশনে, যন্ত্রণারও বাড়িয়ে দেয় দিন কয়েক আগে বৌদির মৃত্যু, তার জেরেই আত্মহত্যার পথ বেছে নেন ব্যাংক কর্মী পি স্যামরেথ। হায়দ্রাবাদের বাসিন্দা বছর ২৬ এর যুবকের রহস্য মৃত্যুতে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ। তর্তাজা এক যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ প্রতিবেশীরা। আমি কিন্তু খুব ভদ্র দেখেছি ওদের, মানে ওদের মধ্যে কোনো রকম অসঙ্গতি, কোনো কথাবার্তা বা কোনো আলোচনা হই হট্টগোল বন্ধু বান্ধব নিয়ে দেখিনি, কারণ ওরা তো ইয়াং ছেলে, বন্ধু বান্ধব এসে গল্প গুজব আমি কিন্তু সত্যিই দেখিনি। মানে এত বাজে লাগছিল কালকে শুনি, সেইটা না আমার মনে হয় মাথার মধ্যে প্লে করতো আর ঠিক সেরম ভাবেই ও নিজেকে শেষ করলো। সল্টলেকে লাবণী আবাসনের একটি ফ্ল্যাটে দুজনের সঙ্গে পেইং গেস্ট থাকতেন। বন্ধুদের দাবি সোমবার ফ্ল্যাটে এসে প্লাস্টিক ও সেলোটেপ মোড়া অবস্থায় উদ্ধার হয় স্যামরেথের দেহ, ঘর থেকে মেলে সুইসাইড নোট। রহস্য মৃত্যুর তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন গত বছরের ৭ই মে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি কারখানা থেকে বিষাক্ত স্টাইরিং গ্যাস লিক করে মৃত্যু হয় পি স্যামরেথের মা বাবার। এরপর থেকেই যুবক ডিপ্রেশনে ভুগতে শুরু করেন, কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বৌদির মৃত্যু যা আরো বাড়িয়ে তোলে। এতেই অনুমান করা হচ্ছে মৃত্যুশোক কাটিয়ে উঠতে না পেরে হিলিয়াম গ্যাস টেনে আত্মঘাতী হন স্যামরেথ। ঘটনাটা যেভাবে ঘটেছিল, বাকিদের যে অনুভূতিটা হয়েছিল ও সেই অনুভূতিটা ফিল করতে চেয়েছিল, কোথাও একটা সেটা হতে পারে। ফলে যে এত মৃত্যু নিতে নিতে এমনিতেই তো একটা খেয়াল করে দেখবে মৃত্যু সম্পর্কে আমাদের কোথাও কিন্তু একটা রোমান্টিসিজম আছে, কোথাও একটা ওই মৃত্যুকে ওভার রোমান্টিসাইজ করে ফেলা সেটাও হতে পারে। এদিকে ওই যুবক কিভাবে হিলিয়াম গ্যাস জোগাড় করলেন তারই উত্তর পেতে চাইছে পুলিশ। হিলিয়াম গ্যাসের সিলিন্ডার কি আলাদাভাবে কেনা হয়েছিল নাকি অন্য কোনোভাবে সংগ্রহ করা হয়েছিল? লাবণী স্টেটে যুবকের মৃত্যুর ঘটনায় তার যে ফ্ল্যাট সেখানে হিলিয়াম গ্যাসের সিলিন্ডার এলো কোত্থেকে, এই নিয়ে তদন্তকারীরা ধন্ধে পড়েছেন। ইতিমধ্যে ফরেন্সিক টিমকেও খবর দেওয়া হয়েছে। এদিন থানায় এসে মৃতদেহ শনাক্ত করে স্যামরেথের পরিবার। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। প্রকাশ সিনহা, সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।